প্রেসিডেন্টে যেতে দিচ্ছেন না এই গোটাটাই প্রহসন হয়েছে কোথায় 100 কর্তৃপক্ষ মোহনপুর বিশালগড় জিরানিয়া থেকে এই সমস্ত সমাজ বিরোধী বিজেপি তারা নিয়ে এসেছেন শান্তিপূর্ণ ভোট এটা আমি বলবো যে রেশনগর স্কুলে তিন জন আপনাদের রিপোর্টার গিয়েছিল ছবি তুলতে তাদেরকে এইভাবে দোরাজ দিয়েছে তারা শেষ পর্যন্ত পালিয়ে এসেছে তারা আমাকে ফোন করেছে যে আমরা ছবি তুলতে পারছি না তাহলে কিসের সাংবাদিক আমরা তাহলে এখানে গোটা নির্বাচনটা প্রহসন হয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই আমরা চ্যালেঞ্জ দিতে চাই তারা নাকি বলছে শান্তিপূর্ণ নির্বাচন যে ভোট হোক আবার পুনঃ আমরা এজেন্ট রাখবো না তারাও এজেন্ট রাখবে না শুধু অফিসার থাকবে মানুষ ভোট দিতে যাবে আমরা এই চ্যালেঞ্জ দিতে চাই ত্রিপুরার মানুষ কার পক্ষে আছে দেখা যাবে এই পুলিশের উর্দি তার কোনো দাম নেই 144 কি করে একটা ভোটের মধ্যে 200-300 কালকে রাত থেকে আমরা বিজেকে জানিয়েছি আমাদের সেক্রেটারি আমরা জানিয়েছি যে হাজারে হাজারে লোক এসে বিভিন্ন জায়গায় ঘাটি ঘেরে বসে আছে দখল করছে বহিরাগত তারা বহিরাগত না এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এই প্রহসনাত্মক নির্বাচনের বিরুদ্ধে যেই তো নির্বাচন দপ্তরের এখানে একটি বুথ আছে এটা নির্বাচন হয় আমরা যদি বিবেচনা করি আমরা সেখানে যাইনি আমরা এসেছি পুলিশের কাছে পুলিশ যাতে ব্যবস্থা রাখে আরে এদের আশ্বাসে কোনো ভ্যালু নাই তিনি 10 মিনিট আগে বলেছেন কোনো কমপ্লেন নেই অথচ হাজার হাজার ফোন আমরা করছি প্রত্যেকটা অফিসারকে বলেছি কালকে রাত্রে আমি আইজিকে ফোন করেছি আমাদের সেক্রেটারি ডিজিকে চিঠি পাঠিয়েছেন ইমেল পাঠিয়েছেন কি কোথায় পুলিশ আমরা বলবো আমরা চ্যালেঞ্জ করতে চাই এই সরকারের আয়ু আর বেশি দিন না নরেন্দ্র মোদী তো এই কৃষক আন্দোলনের কাছে মাথা নত করে তুলতে বাধ্য হয়েছে ক্ষমা চেয়েছে বিপ্লব দেব ক্ষমা চেয়েও রক্ষা পাবে না ত্রিপুরার জনগণের কাছে আমরা এটা বলতে চাই নিশ্চয়ই এই ভোট বন্ধ করে পুনর্নির্বাচন করা হোক এবং আমরা বলছি আমাদের এজেন্ট পাঠাবো না কোনো এজেন্ট দরকার নেই অফিসাররা ভোট নেবে এবং মানুষ গিয়ে ভোট দেবে আমরা এই চ্যালেঞ্জ দিতে চাই সাহস আছে কিনা বিজেপির সেই চ্যালেঞ্জ গ্রহণ করার আমরা এটাই বলতে চাই।